আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী মূর্তি ভাঙার আন্দোলন করলেন, আজকে মুসলমান সেই মূর্তি স্থাপন করার ব্যাপারে নিষেধ করার কারণেই মুসলমান আজকে ধর্মান্ধ হয়ে যায়। আজকে এই দেশের নাগরিক হিসাবে তাদেরকে গণ্য করা হয় না। অথচ আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, যারা মদ খাইবে, যারা জুয়া খেলবে, যারা ভাগ্য নির্ধারণ করার মতো এমন তীর লটারির মতো ব্যবস্থাপনায় যারা জড়িত হবে, আর যারা মূর্তি পূজা মূর্তি প্রতিস্থাপন ভাস্কর্য নির্মাণের জন্য যারা আন্দোলন করবে মেহনত করবে, আল্লাহ বলেন এই কাজগুলো আর কারো কাজ না, এই কাজগুলো হলো মিনা আমালি শাইতান। আল্লাহ বলেন এই কাজগুলো হলো শয়তানের কাজ। বলুন না আউযু বিল্লাহ। সুতরাং মুসলমানের নাম নিয়ে ইমানদার দাবি করে যদি কেউ মূর্তি পূজা মূর্তি প্রতিস্থাপন ভাস্কর্য নির্মাণের জন্য এই মুসলমান উদ্দেশ্যে যদি কেউ আন্দোলন করে, বুঝতে হবে ইমানদার নয়, ও অবশ্যই একটা মুনাফিকের বাচ্চা, অবশ্যই শয়তানের উত্তরসূরি, শয়তানের দোসর। তাছাড়া আমরা তাকে আর অন্যভাবে মানতে পারি না, কারণ আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন ও মুসলমান চুপ থাকার এখন আর সময় নাই। কতদিন আর চুপ থাকবেন? আর চুপ থাকার সময় নাই। এই মূর্তি কোন একদিন হয়ে যেতে পারে আমাদের ইবাদতের মাধ্যম। এক একটা প্রজন্ম থেকে এক একটা প্রজন্মে গিয়ে ইমান হারা হয়ে যেতে পারে আমাদের বংশধর, আমাদের আমাদের উত্তরসূরিরা। সুতরাং মুসলমান কেউ যদি নেশা দ্রব্য পান করে সে কবিরা গুনাহ করল, কেউ যদি জুয়া খেলে সে কবিরা গুনাহ করল, কেউ যদি লটারির মতো এমন কার্যের সঙ্গে যদি কেউ যদি শামিল হয় অবশ্যই আল্লাহর দৃষ্টিতে সে কবিরা গুনাহ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মূর্তির সঙ্গে যদি কোনো রকম সম্পর্ক জড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে কবিরা গুনাহ করল। কিন্তু আল্লাহ বলেন এই শয়তানি কর্ম থেকে যদি তোমরা বাঁচো ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি এই শয়তানি কর্ম থেকে তোমরা বাঁচতে পারো ও মুসলমান ও ইমানদার, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। বলুন না সুবহানাল্লাহ।